তা আমরা আলোচনার সময় হয়েছে অল্প, আমরা অল্প দুই একটা কথা বলে শুধু সূত্রগুলো শিখাই দিব। সূত্র শিখলে বাড়িতে গিয়ে অঙ্ক সবগুলো নিজে নিজে করে ফেলা যায়। বীজগণিত পারেন তো নাকি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলেন দেখি। মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট দেখেন গণিতেও পণ্ডিত, আমার সামনে দেখেন গণিতের পণ্ডিত, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পারে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোন? এবার তো আর পারে না রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই কঠিন সূত্রও পারে, আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটার সূত্রগুলো বুঝাই দিলে শিরক মুক্ত তাওহিদি ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল, এই অল্প সময়ের মধ্যে শুধু সূত্রগুলো বুঝাই দিলে বাড়িতে যায় সব অঙ্ক করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করব, একটা হলো শিরক মুক্ত তাওহিদি ঈমান, দ্বিতীয় বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। আমাদের মূল আন্দোলন, আমাদের মূল দাওয়াত এই দুইটা, মূল দাওয়াত হলো এই দুইটা, একটা হলো শিরক মুক্ত তাওহিদি ঈমান, আরেকটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে আমরা কিসের বিরুদ্ধে বলেন দেখি? দুটা জিনিসের বিরুদ্ধে, আমরা শিরকের বিরুদ্ধে। শিরকের পক্ষে কে কে আছেন দেখি? একজনও নাই আলহামদুলিল্লাহ। বেদাতের পক্ষে কে কে আছেন? একজনও নাই। জি একজন আছে। শিরকের পক্ষে বেদাতের পক্ষে আমরা কেউ নাই। তাহলে আমাদের দুশ্মন, আমাদের শত্রু আমরা কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আচ্ছা এবার আসেন পক্ষে কিসের? আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। আমাদের আন্দোলন হয়েছে এটা, এই সূত্র মনে রাখবেন, আমরা সবসময় তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। আচ্ছা আপনারা কি মাজহাবের বিরুদ্ধে? সবাই কয় না মনে বিরুদ্ধে, লা মাজহাবিও আছে মনে আছে নাকি? মাশাআল্লাহ, নাই এখানে কোনো লা মাজহাবিও নাই। তাহলে আমরা মাজহাবের বিরুদ্ধে না, আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো আলোচনায় মাজহাবের বিরুদ্ধে আমরা কোনো আলোচনা করি নাই, করিও না, কোনো শায়খে আলহামদুলিল্লাহ করেন না। আমরা মাজহাবের পক্ষে, এবং আইম্মা কেরামদেরকে, ফিকহের যারা আইম্মা কেরাম তাদেরকে আমরা সবা সকল ইমামকে সম্মান করি, সকল ইমামকে আমরা সালাফ মনে করি, সালাফে সালেহীন মনে করি, এবং তারা আমাদের জন্য রিসার্চ করে, গবেষণা করে, আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীনকে সহজ করে দিয়েছেন। তারা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, সারা জীবন যাতে আমরা সহজে আল্লাহর দ্বীন পালন করতে পারি সেই কাজ করছেন, আর আমরা বুঝি নিমক হারামি হয়ে ওনাদের বিরুদ্ধে কথা বলবো? আস্তাগফিরুল্লাহ। আমরা কোনো ইমামের বিরুদ্ধে না, কোনো মাজহাবের বিরুদ্ধে না। আমরা কিসের বিরুদ্ধে ওইটা স্পষ্ট করতে হবে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তাহলে আমরা লা মাজহাবি না, আমরা লা শিরকি লা বেদাতি। কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় কোনো ভাই আমাদেরকে বলে না যে লা বেদাতি, লা বেদাতি বলতে শুনছেন, লা শিরকি বলতে শুনছেন, কয় কি? এটার কারণ হলো মানে আমাদের মূল দাওয়াতকে, মূল আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এটা বড় ধরনের একটা কৌশল, যে যদি বলি যে এরা লা বেদাতি, এরা লা শিরকি, এরা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, তাহলে মানুষ দলে দলে সব বাংলার মুসলমান এদের সাথে একাত্ম হয়ে যাবে। কারণ বাংলাদেশে একজন মুসলমান এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খুঁজে পাবেন না যে বলবে যে ভাই আমি শিরকের পক্ষে, বেদাতের পক্ষে, এরকম মুসলমান পাইবেন? সমস্ত মুসলমান যে যেই ফেরকার যেই তরিকার যাইখানের হোক, সমস্ত মুসলমান শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে।
এই জন্য এটা বলা হয় না, এটা লা বেদাতি লাশের কি বলা হয় না, বলা হয় কি লা মাজহাবি। কারণ দীর্ঘদিন ধরে বাংলার মুসলমান মাজহাব পালন করে আসেন, মাজহাবের সাথে তাদের সম্পর্ক। যখন বলা হবে এই যে মানুষগুলা তোমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে, আকিদা সংশোধনের দাওয়াত দিচ্ছে, তোমাদেরকে আমল সংশোধনের দাওয়াত দিচ্ছে, এরা তোমাদের মাজহাব ধ্বংস করে দিবে, তাহলে সাধারণ মানুষকে খেপাই দেওয়া যাবে এদের বিরুদ্ধে। সাধারণ মানুষ মনে করবে আসলে তো ঠিক কথা, এগুলা মনে হয় আমাদের হানাফি মাজহাব ধ্বংস করার জন্য মনে হয় মাঠে ময়দানে নামছে, বাস এগুলা তো ফেতনা সৃষ্টি করতেছে, এগুলার কথা আর মানা যাবে না। কিন্তু এই বিষয় আপনাদেরকে সমাজের সর্বস্তরে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা মাজহাবের বিরুদ্ধে নই, আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। সুতরাং আমাকে আপনি উপাধি দিলে বলতে পারেন যে লা শিরকি লা বেদাতি, এটা স্পষ্ট করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় বাতিল আগে পরাজিত হয়, আগে বিজয়ী হয়, হক পরে বিজয়ী হয়। কারণ হকের পক্ষে লোক থাকে সব সময় কম, আর মিথ্যার পক্ষে লোক থাকে বেশি। এই জন্য প্রথমে মিথ্যার জয় জয় গান, বাতিলের বিজয়, এই বিজয়ের মাধ্যমে হকের বিজয় লুকায়িত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছেন একা, তো একা এত মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাইবেন? আল্লাহ পাক এর জন্য আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে নেগেটিভ আকারে সব জায়গায় পৌঁছায় দিয়েছেন। আমাদের এই শিরক বিরোধী, বেদাত বিরোধী, তাওহীদি সুন্নতি আন্দোলন, এই দাওয়াত প্রথমে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরা বাংলার জমিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেগেটিভ আকারে পৌঁছায় দিয়েছেন। নেগেটিভ আকারে পৌঁছাইছে মানে এই যে লা মাযহাবি বাইর হইছে, আহলে হাদিস বাইর হইছে, খবরদার ভাইয়েরা সাবধান সাবধান, এই দাওয়াত কিন্তু পুরা বাংলায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিছু বাইর হইছে লা মাযহাবি আহলে হাদিস, এরকম বাইর হইছে, এই দাওয়াত পৌঁছছে না গ্রামে গঞ্জে। সেই সেন্ট মার্টিন দ্বীপের লোকেরাও জানে যে বাংলাদেশে এখন কিছু আহলে হাদিস বাইর হইছে, লা মাযহাবি বাইর হইছে, এরকম এই দাওয়াত পাই গেছে না। এখন কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এই অনুভূতি ঢুকছে যে লা মাযহাবি দেখা দরকার। কি বলেন, দুনিয়াতে কত রঙের লোক দেখছি, কাদিয়ানি দেখছি, দেওয়ানবাগি দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি, এবার লা মাযহাবি দেখা দরকার। কি বলেন, লা মাযহাবি আহলে হাদিস দেখা দরকার। অনেক জায়গায় আমরা গেলে ভাই জীবনে কোনোদিন নামও শুনি নাই আহলে হাদিস, এখন বলে বাংলাদেশে আহলে হাদিস বাইরে হয়েছে, বাংলাদেশে বলে লা মাযহাবি বাইরেছে, দেখা দরকার। এগুলার মাথায় শিং কয়টা, এগুলার হাত কয়টা, পা কয়টা, লা মাযহাবি এগুলা দেখা দরকার। দলে দলে আলহামদুলিল্লাহ লোকেরা লা মাযহাবি দেখতে আসে। কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলতেছে পাগল, কেউ কয় জাদুকর, কেউ কয় গণক, কেউ কয় কবি, তো লোকেরা কয় দুনিয়ার কত রঙের পাগল দেখছি, মক্কার পাগলটা একটু দেখে যায় না রে। একজন আরেকজনের কয়, আরে মিয়া কয় বসরার পাগল দেখছত, বাগদাদের পাগল দেখছত, কুফার পাগল দেখছত, মক্কার পাগল দেখি যা, তো মক্কার পাগল দেখতে গেছে সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছেন, আর এরা দূরের থেকে বলতেছে ওয়াল্লাহি লাইসা হাযাল ওয়াজহা মিনাল মাজনুন, আল্লাহর কসম এই চেহারা কোন পাগলের চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ, দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলায় জাগরণ তৈরি হয়েছে, লা মাযহাবি দেখতে আসে, তারপরে আহলে হাদিস দেখতে আসে। দেখতে আসার পরে আলহামদুলিল্লাহ জনগণ বুঝতে পারে এটা লা মাযহাবি না, এটা লা শিরকি লা বেদাতি। এই ভুল তাদের ভাঙ্গে, ভাঙ্গার পরে এই যত অপপ্রচার চালানো হয়েছে এগুলার ব্যাপারে যখন তারা বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ মানুষ শেরেক মুক্ত হচ্ছে, মুসলিম বেদাত মুক্ত হচ্ছে, অচিরেই বাংলাদেশ শেরেক মুক্ত বাংলাদেশ, বেদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এবং সেই শেরেক মুক্ত বাংলাদেশ, বেদাত মুক্ত বাংলাদেশের আমরা হব দায়ী আল্লাহ। পুরা বাংলার ঘরে ঘরে প্রত্যেক ভাইদের কাছে, বোনদের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে যে ভাই খবরদার, ইমানটা বাঁচাও, ইমানকে শেরেক থেকে বাঁচাও, আমলকে বেদাত থেকে বাঁচাও, শেরেক মুক্ত তাওহিদি ইমান। তাহলে বোঝা যায় ইমানটা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। কি কেউ ইমান বিক্রি করবেন? এই মাহফিলে কেউ আছেন?
পুরা বাংলাদেশ আপনাকে দিয়ে দিবে, বিক্রি করবেন, সারা দুনিয়া দেওয়া হবে, বিক্রি করবেন? আল্লাহু আকবার। এই ঈমানটা সারা দুনিয়ার সবকিছুর চাইতে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এই জন্য মারা যাওয়ার সময় আমরা নিয়ে যাইতে চাই কি, চাচারে বলি চাচা কি দোয়া করতাম বলেন? চাচা কয় বাবা আমার আর কোনো দোয়ার দরকার নাই, একটা দোয়া করো যাতে ঈমানটা লই কবরে যাইতাম পারি, ঈমানটা লই যাতে কবরে যাইতে পারি। চাচা এই দোয়াটা করেন, আর কোনো দোয়া দরকার নাই, একটা দোয়া, কি দোয়া? ঈমানটা লই যাতে কবরে যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল জানাজার মধ্যে ওই দোয়াটা শিখাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। রব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে আমাকে বাঁচাই রাখবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যাবো? ঈমান।